রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ঘিরে কার্যত উন্মাদনা তুঙ্গে উঠেছে গোটা দেশ জুড়ে। তারই একটুকু চিত্র ধরা পড়ল জলপাইগুড়িতেও। এই জলপাইগুড়ির বামনপাড়াতে প্রায় 22 ফুট উচ্চতার বিশাল মাপের রামলালার মাটির প্রতিমা তৈরি করা হচ্ছে। শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। সেই উদ্যোগেরই অংশ 22 ফুটের শ্রীরামের মূর্তি। যেহেতু 22শে জানুয়ারি মূল অনুষ্ঠান, তাই সেই দিনকে মাথায় রেখে মূর্তির উচ্চতা 22 ফুট করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়ায় তৈরি হচ্ছে এই প্রতিমা। বাঁশ কাঠের কাঠামোর ওপর মাটির প্রলেপে ফুটে উঠেছে যুগপুরুষ শ্রীরাম। জলপাইগুড়ির স্বনামধন্য শিল্পী মনতোষ চক্রবর্তীর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে মূর্তি। গত কয়েকদিন ধরে দিন রাত এক করে চলছে মূর্তি তৈরির কাজ। আগামী 21শে জানুয়ারির মধ্যেই তা সম্পূর্ণ তৈরি হবে বলে জানান শিল্পী। শুধু প্রতিমাটি তৈরিতেই খরচ প্রায় 1 লক্ষ টাকা। ভক্ত এবং শুভান্নুধায়ীদের দেওয়া নিধির সাহায্যে সেই অর্থ জোগাড় হয়েছে। আজকে নিয়ে 10 দিন হয়ে গেল। আমার সাথে আমার সহকর্মীরা আছে 6-7 জন। আজকে দু একজন আসতে পারেনি, ঠান্ডা ওয়েদারের জন্য দূরের থেকে আসে তারা। ওটাতে বাঁশ কাঠ ওয়াল চুকলি মাটি এটা দিয়ে তৈরি হচ্ছে। উচ্চতা থাকছে 22 ফুট। খরচ বলতে এটা তো আমার পাড়ারই, এটা খরচ 1 লাখ টাকার মতো। সারা দেশ তথা সারা বিশ্ব অবগত আছে যে 22 তারিখে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আমাদের পক্ষে সম্ভব নাই যে ওখানে যাওয়ার এবং ওখানকার অনুষ্ঠানে চাক্ষুষ মানে দেখার। তো আমরা জলপাইগুড়িবাসীর জন্য এখানে সেদিনকে 22 তারিখে 22 ফুটের একটা প্রতিমা তৈরি করে করার চেষ্টা করছি, যাতে লোকে এসে এখানে স্বচক্ষে দেখতে পারে প্রাণ প্রতিষ্ঠা কেমন করে হচ্ছে এবং তার উপভোগ করতে পারে। তবে শুধু শ্রীরামচন্দ্রের প্রতিমাই নয়, একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বামনপাড়া ময়দানে। অযোধ্যায় যে সময় পুজো অনুষ্ঠান শুরু হবে, ঠিক সেই সময় জলপাইগুড়ির বামনপাড়াতেও পুজো যজ্ঞ শুরু হবে। বিশাল মাপের তেলের প্রদীপে ফুটে উঠবে আলো রোশনাই। অনুষ্ঠানকে সর্বধর্ম সমন্বয় রূপ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে সন্ন্যাসী, বিভিন্ন মন্দিরের পণ্ডিত, পুরোহিত, মসজিদের ইমাম, মৌলবি, চার্চের পাদ্রী থেকে সব ধর্মের প্রতিনিধিদের। হাজার মানুষের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। অভিনব এবং বিশাল উচ্চতা শ্রীরামের প্রতিমা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে জলপাইগুড়িবাসীর মধ্যে। ইতিমধ্যেই দেখতে আসছেন নির্মীয়মান সেই বিশাল প্রতিমা। এখন তাদের অপেক্ষা প্রতিমা সম্পূর্ণ রূপ পাওয়ার পর তা চাক্ষুষ করা। এই আয়োজনে সশরীরে অযোধ্যায় যেতে না পারার আক্ষেপ অনেকটাই মিটবে বলে আশাবাদী উদ্যোক্তারা। খুব ভালো লাগছে যেহেতু আমাদের এখানে হবে ভক্তি পায়, খুব সুন্দর লাগলো আর কি। জলপাইগুড়ির থেকে অযোধ্যায় গিয়ে সেই অনুষ্ঠান চাক্ষুষ করা সম্ভব নয়, কিন্তু সেই অভাব মিটিয়ে দিতেই তাদের এই অভিনব উদ্যোগ। তো ইতিমধ্যে তাদের এই উদ্যোগ কিন্তু গোটা জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং উদ্যোক্তারা আশা করছেন যে আগামী 22শে জানুয়ারি এখানে কিন্তু মানুষের ঢল নামবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।